ব্যাপার গো, সকাল সকাল তোমার আবির্ভাব, তাও আমার দোকানে? ব্যাপার অনেক কিছু রে ভাইপো, তার আগে বল মাল কি এসেছে। আরে কাকা, কি মাল নেবে শুধু বলো না, স্ট্রবেরি চকলেট, এক্সট্রা ডটেড, ডবল এক্সএল, লিচি ফ্লেভার, ইনভিজিবল, সব সব ব্র্যান্ডেড মাল আছে, কোনটা নেবে শুধু একবার বলো। তুই এক কাজ কর, ওই স্ট্রবেরি ফ্লেভার, চকলেট আর ওই লিচি ফ্লেভার তিন প্যাকেট দিয়ে দে, আমার আবার প্রচুর তাড়া আছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ রাহা নেই যাতে তারা পিএসি হে। কাকা বলছি দুটো লাল ট্যাবলেটও নিয়ে যাও না, পয়সা কিন্তু উসুল হয়ে যাবে। কি ভাবিস বলতো আমাকে, মাথার চুল পেকে গেছে বলে কি আমি একদম দুর্বল হয়ে গেছি নাকি? শোন, তোর এই কাকা না ওই ট্যাবলেট ছাড়াই হিমালয়ের পাহাড়, আমাজনের জঙ্গল কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে, আর তুই আমার কাছে ট্যাবলেট মারাচ্ছিস। বলছি কাকা, হিমালয় তো কেঁপে যাবে, কিন্তু আমাজন কাঁপানোর মতো সেই অ্যানাকোন্ডা কি আর আছে? ও তো কবি বিলুপ্ত হয়ে গেছে। ধর ফালতু বকিস না তো, দে দে আমার মালগুলো দে, আমি তাড়াতাড়ি চলে যাই। যা ভেবেছিলাম তাই, সালা মালটা মেডিসিনের দোকান থেকে মাল নিয়ে যাচ্ছে। বলতে পারবি কি মাল নিয়ে যেতে পারে? কি আর নিয়ে যাবে, হয়তো জ্বর সর্দি হয়েছে, তার ট্যাবলেট নিয়ে যাচ্ছে। সালা পাটা বাচ্চা, তুই কেন কেলানি খেয়েছিলিস এবার আমি ভালোভাবে বুঝতে পারছি। তুই মনে এখনো বুঝতে পারছিস না মালটা কি নিয়ে গেল মেডিসিনের দোকান থেকে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, মালটা সেই প্যাকেট নিয়ে যাচ্ছে যেই প্যাকেট দিয়ে আমাকে ওরা ফাঁসিয়েছিল। নয় ম্যানফোর্স, নয় স্ট্রবেরি, যে কোনো একটা নিয়ে যাচ্ছে। ওদিকে তাকিয়ে দেখ, মদন আসছে। মালটাকে এমন ভাবে বাজাতে হবে যাতে ও ঘুণাক্ষরেও না টের পায় যে পুটির বাপ ওর বউয়ের সঙ্গে রাস মেলা চালাচ্ছে, ঠিক আছে? কিরে কি ব্যাপার, তোরা এখানে দাঁড়িয়ে আছিস, চোরটাকে ধরেছিস? সে আর কি বলবো মদন দা, চোরটা মারা বিশাল বড় বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে তোমার ঘরে, তাই আমরা আর ভয়ে ভিতরে ঢুকতে পারিনি। কত বড় বন্দুক রে মারা, যে মদনের বন্দুককে টেক্কা দিয়ে দেবে। ও জানে না যে আমার কাছে ওর থেকে বড় বন্দুক আছে, চল তো দেখি আজ মারা এই মদন ওই চোরের দি ছাড়বে চদন। হ্যাঁ হ্যাঁ চলো চলো মদন দা, আজ মারা ওই চোরের পদ মেরি ছাড়বো মারা। আমার টাবলু বাবা কি করছে? এই যে কাকু খেলা করছে, আমার জন্য চকলেট এনেছো? এই যা, আজকে তো তোমার জন্য চকলেট আনতে ভুলে গেছি, পরের বার নিয়ে আসবো কেমন? আমি জানি তুমি আমার মায়ের জন্য চকলেট এনেছো, তুমি ওটাই দাও। এই তুই কি করে জানলি যে আমি তোর মায়ের জন্য চকলেট এনেছি? কেন, সেদিন তুমি তো আমার মাকে বলছিলে যে তোমার জন্য আমি চকলেট এনেছি, তোমার পছন্দের চকলেট, আজ হেভি মজা হবে। হ্যাঁ গো আমি নিয়ে এসেছি, এই নাও তোমার বন্ধনের কিস্তি। এই দেখো যা করার তাড়াতাড়ি করবে, কিন্তু আমার স্বামী কিন্তু এক্ষুনি চলে আসবে। এই তুমি না বললে যে আজকে তোমার কর্তার বাড়ি ফিরতে দেরি হবে, আবার এখন বলছি এক্ষুনি বাড়ি চলে আসবে, কি ব্যাপার বলো তো তোমার? না ও এই কিছুক্ষণ আগে ফোন করে বললো যে ঘন্টাখানেকের মধ্যে বাড়ি আসবে, কিছু মাল ফেলে গেছে সেইগুলোই আনতে আসবে। ও তাই বলো, ঘন্টাখানেকের মধ্যে আমার কাজ সারা হয়ে যাবে, তোমার স্বামী ঘুণাক্ষরও টের পাবে না, এখন তুমি আমার বুকে আসো তো দেখি। কি যে বলো না, লজ্জা লাগে আমার, আমি ঘাবড়ে যাচ্ছি। এই বড় চোর বাইরে বেরিয়ে আয় বলছি, তুই জানিস না তুই কার গুহায় ঢুকেছিস?
কি ব্যাপার হলো বলো তো? বাইরে চোর বলে কে চেঁচাচ্ছে? এই চোর বেরিয়ে আয় বলছি। ওগো, এই যে আমার স্বামীর গলার আওয়াজ, মনে হয় তুমি যখন বাড়িতে ঢুকেছো তোমায় কেউ দেখে ফেলেছে। আমার স্বামী সত্যিটা জেনে গেলে আমায় আর আস্ত রাখবে না, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও। কিন্তু আমি যাব কোনটা দিয়ে? নিচে ওরা দাঁড়িয়ে আছে, বেরোতে গেলি আমাকে দেখে ফেলবে। তুমি এক কাজ করো, ওই জানালা দিয়ে লাভ মেরে পালিয়ে যাও। কি যা তা বলছো, জানালা দিয়ে লাভ দিলি আমি ঠ্যাঙাত পা ভেঙে কেলিয়ে বসে থাকবো। তাছাড়া আর কোনো উপায় নেই, তোমাকে এই জানালা দিয়েই পালাতে হবে। বাবা বাবা, আমাদের ঘরে কোনো চোর ঢোকেনি। তুমি যখন বাড়িতে থাকো না তখনই ওই বুড়োটা আমাদের ঘরে আসে, মায়ের জন্য চকলেট নিয়ে আসে আর আমার জন্য চকলেট নিয়ে আসে। আজকে ওই বুড়োটা আমার জন্য চকলেট নিয়ে আসেনি। চৈতালি, ওগো দোহাই তোমার, তুমি তাড়াতাড়ি জানালা দিয়ে লাভ দাও গো, আমার সংসার মনে হয় আর রইল না। ভাই পচা, এখান থেকে তাড়াতাড়ি সরে পড়, গাছ ভাঙার সলতিতে আগুন লেগে গেছে, এক্ষুনি ব্লাস্ট হবে। চৈতালি দরজা খোলো। তুমি বোঝার চেষ্টা করো, জানালা দিয়ে তোমাকে লাভ মারতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ওদিকে তাকে দেখ, তোর মাল আসছে, যা করার আমি করে দিচ্ছি, এবার তুই হ্যান্ডেল কর। বলছি ভাই, মালটাকে একটু জ্ঞান দেব? হ্যাঁ দিতে পারিস, আর মালটাকে বুঝিয়ে দে যে তোর ভালোবাসার চরিত্রহীন ছিল না। পচা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি না জেনে না বুঝে তোমায় ভুল বুঝেছি, তোমাকে চরিত্রহীন বলেছি, আমায় প্লিজ ক্ষমা করে দাও। শুধু ক্ষমা চেয়ে নিলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আজ যদি তোদের বাড়িতে সিসিটিভিটা না থাকতো তাহলে তুই তো আমাকে সারা জীবন চরিত্রহীন ভেবেই যেতিস, এমনকি তোর বাপের দেখা পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করে সুখে সংসার করতিস। তোরা বড় মেয়েরাই এইরকম, কিছু ছোটখাটো ব্যাপার নিয়ে ছেলেদেরকে সন্দেহ করিস আর হাজার হাজার সম্পর্কে পুলি মেরে দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিস। আমি বলছি তো, আমার ভুল হয়ে গেছে, এবার তো আমাকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, ছেলেদের মন বড় হয় একটাই হয়, বারোটা নয়, আর সেই মনের মালিক তুই একাই, অন্য কেউ নয়। তুমি এবার থামবে, না হলে আমি কিন্তু রেগে যাবো এবার। আরে পাগলি, আমি তো তোকে জাস্ট এমনি বলছি, আয় আমার বুকে আয় তুই। চৈতালি, তুমি দরজা খুলবে না আমি দরজা ভেঙে ঢুকবো। এতক্ষণ ধরে কি করছিলে ঘরের ভিতরে? কি করবো আবার, রান্না করছিলাম, তাই তো শুনতে পাইনি। রান্না করছিলে না রাসলীলা করছিলে? ভিতরে গেছিল আমার সংসার মনে হয় আর রইল না। ভিতরে কে থাকবে? ভিতরে কেউ ছিল না। আচ্ছা তোমার যদি এতই সন্দেহ হয় তাহলে তুমি ভেতরে এসে দেখে নাও যে ভেতরে কে আছে। তুমি বলছিলে না আমার বাবার কাণ্ড কারখানার কথা, তো কি কাণ্ড কারখানা? কিছুই তো দেখতে পাচ্ছি না। দাঁড়া দাঁড়া, একটু ওয়েট কর, আর ওই বাড়িটার দিকে তাকিয়ে থাক, একটু পরে সব দেখতে পাবি। দেখ, বেশি নাটক করার চেষ্টা করবি না, টাবলু কিন্তু আমাকে সব বলেছে, ভালোয় ভালোয় বল কে ছিল ঘরে, না হলে আমি তোকে এক্ষুনি খুন করে ফেলবো। বলছি তো কেউ ছিল না, তুমি নিজের চোখেই দেখে নাও কেউ আছে কি না। এই প্যান্টটা কার? এই প্যান্ট তো আমার নয়। এই রে, ওলা উঠোটা প্যান্টটা নিয়ে যেতে ভুলে গেছে, আর মনে হয় রক্ষে রইল না। চৈতালি সত্যি কথাটা বলে দাও, আমি কিন্তু তোমায় কিচ্ছু বলবো না, আর যদি এইভাবে নাটক চালিয়ে যাও আমি তোমায় খুন করে গেলে চলে যাব। গর মারিয়েছে, একবার যদি জানালার দিকে আসে আমি শেষ। কি ব্যাপার, জানালায় কিসের প্যাকেট পড়ে আছে? খতম।
তুমি ওই জানালার কাছে যেও না, ওই প্যাকেটের মধ্যে যে একটা বিরাট বড় সাপের খোলস আছে, তোমায় কামড়ে দিলে তুমি যার বাঁচবে না। ইয়ার কি পেয়েছো, সাপের খোলস আমাকে কামড়াবে? জানালার ধারে কে আছে দেখি তো। এবার জানালার ধারে এলিয়ে আমাকে দেখে ফেলবে, যদি লাভ দিয়ে ঠ্যাঙাত পা ভেঙে কেলিয়ে বসে থাকবো, আর যদি দেখে ফেলে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। সালা জলে কুমির ডাঙায় ভাগ, জোসেফ তুই কন্ডম খুলিয়ে ভাগ, এছাড়া আর কোনো উপায় নেই। জয় ম্যান ফোর্সের জয়। ছোট ভাই, ওরে ওটা তো ঢ্যামনা বাপ, মদনের বইয়ের কাছে কন্ডম কেলেঙ্কারি করছিল। আমরা রাস্তা থেকে সব লক্ষ্য করেছিলাম, তোর বাপ কন্ডম কিনে নিয়ে মদনের বইয়ের সঙ্গে কন্ডম কেলেঙ্কারি করছিল, আর আমরা তখনই মদনকে ফোন করে ডেকে নিয়ে এসে তোর বাপের আর মদনের বইয়ের কেলেঙ্কারি দেখিয়ে দিই। মালটা আমাদের দিকে ল্যান্ড করবে, ভালো করে দেখে নে তোর বাপ কিনা। যাক বাঁচা গেল, সালা কোনোদিনও এ পাড়ায় পা মারাবো না। জয় ম্যান ফোর্সের জয়, আজ তোর জন্য আমি বেঁচে গেছি। না বাবা তুমি বাঁচোনি। একি তুই এখানে? আমি, তবে তোমার মেয়ে নয়, আমি পচার ভালোবাসা। তোমার সমস্ত কীর্তিকলাপ আমি দেখে ফেলেছি বাবা, আর এখন যে অবস্থায় তুমি আছো সেই অবস্থা দেখে নিজেকে ঘৃণা হচ্ছে যে আমি তোমার মেয়ে। আজ আমি বুঝতে পারছি মা কেন তোমাকে ছেড়ে অন্য লোকের সঙ্গে পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজটা যদি না দেখতাম আমি সারা জীবন পচাকে ঘৃণাই করতাম, আর তোমার কীর্তিকলাপটা আমি কোনোদিন দেখতেই পেতাম না। মা তুই ওই ছেলেকে বিয়ে করিস না, ওই ছেলের পকেট থেকে যে কন্ডমের প্যাকেট পাওয়া গেছে ও একটা নোংরা ছেলে। তুমি চুপ করো, পচাকে নোংরা বলার আগে তুমি নিজের নোংরাটাকে ঢাকা দাও। আজকে আমি তোমাকে দেখাবো নোংরামি কাকে বলে। আজ তোমার সামনে আমি পচাকে কিস করব, পারলে তুমি আটকে দেখাও। মুন্না বা ডোড়ায় লাগলা পেলিলছি না।